পানিহাটির বিজেপির নেতা কালীপদ দাস এক বিখ্যাত নাম। পার্টির জন্য উনি পুরো এলাকায় এক প্রমুখ ভূমিকা পালন করছে। এলাকার সবই লোক সবই কাজে ওনাকে দেখতে পাওয়া যায়। উনি এলাকায় এত বিখ্যাত যে এলাকায় যেখানে উনি ওনার নাম নিলে লোক ওনার কাছে পৌঁছিয়ে দেবে। বিজেপির নেতা মুকুল রায়ের ও কাছের লোক। কংগ্রেসের নেতা সুব্রত মুখার্জি আর অন্যান্য বড় নেতাদের সঙ্গে উনি রাজনীতি করেছেন। আসুন শুনে নিচ্ছি উনি এই উনি একটা ইন্টারভিউতে পার্টির কাজের সম্বন্ধে কি বললেন। বর্তমানে আমরা যা দেখছি, বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে বিজেপি যেভাবে এগিয়ে আসছে, আগামী নির্বাচন পর্যন্ত বিজেপির যেভাবে এগিয়ে চলেছে তাকে ধরে রাখা মুশকিল হবে তৃণমূলের। তৃণমূলের বর্তমান পরিস্থিতির উপরে যদি এখনই নির্বাচন হয় তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। এই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গায় আমাদের নেতা দিলীপ ঘোষ, আমাদের নেতা মুকুল রায় যেভাবে নাকি সারা পশ্চিমবঙ্গ বিভিন্ন প্রোগ্রাম নিয়ে বিভিন্নভাবে সমস্ত কংগ্রেস বিজেপির দলীয় সদস্যদের যেভাবে সংগঠিত করছে জায়গায় জায়গায়, প্রতিটি জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ মিছিল করে, তাতে মোটামুটি প্রমাণিত যে তৃণমূল সংগঠনের দিক দিয়ে খুব দুর্বল হয়ে পড়েছে। এবং বিশেষ করে যে কাটমানি এবং বিগত যতদিন মানে ক্ষমতায় আসীন আছে তার ভিতর দিয়ে যেভাবে অর্থনৈতিক দিক দিয়ে জড়িয়ে পড়েছে সবাই, সেটা নতুন করে বলার কিছু নেই, জনসাধারণ দেখতে পাচ্ছে সংবাদ মাধ্যমের পরিপ্রেক্ষিতে। আমরা এই বিষয়গুলো আরও বেশি করে জনসমক্ষে আমরা মিছিল মিটিং মাধ্যমে এগুলোকে আরও বিশেষ করে তুলে ধরা আমাদের প্রয়োজন হয়ে পড়েছে এবং সেটাই হবে। আর দিকে দিকে বিজেপি কর্মীদের যেভাবে নাকি সন্ত্রাস করছে, যেভাবে নাকি ভয় দেখানো হচ্ছে, সেই ভয়ের থেকে এখনও যদি তৃণমূল সরে না পড়ে আগামী দিনে এই বিজেপির কাছে বিভিন্নভাবে হয়রানি হয়ে তারা নিজেরাই দল থেকে ছিটকে পড়ে যে যার ঘরে বসে থাকবে, তখন আর তাদের সেই সাহসটা থাকবে না। আমি চাই যে শান্তিভাবে পশ্চিমবঙ্গের যেভাবে রাজনীতি চলছে, বর্তমান রাজনীতি বলতে তো তৃণমূল এবং বিজেপিরই রাজত্ব, মানে তৃণমূল এবং বিজেপিরই যেভাবে চলছে দলীয় কাজ, সেই দলীয় কাজের কাছে অন্যান্য দল যারা আছে তারা কী করবে জানি না, তবে তারা দৌড়ের দিক থেকে অনেক পিছিয়ে আছে। তো তাই আমি নতুন করে বলতে চাইছি যে আমাদের আশা আগামী বিধানসভার নির্বাচনে আমরা নিজেদের মধ্যে বিভিন্ন রকম প্রোগ্রাম করে বিভিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছি। তারপরে আমাদের নেতৃবৃন্দ, দিল্লির নেতৃবৃন্দ, পশ্চিমবঙ্গের নেতৃবৃন্দ যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে এই মেম্বারশিপ বাড়াবার জন্যে, সেই মেম্বারশিপ বাড়াবার কাজেও আমরা এগিয়ে গেছি। এই মোটামুটি প্রচলিত যে নির্দেশ, এই নির্দেশ মেনে আগামী দিনে আমরা চলব, এটি আমাদের অঙ্গীকার। মমতা ব্যানার্জির হাত ধরে যে প্রশান্ত কিশোর কী বলবেন? মমতা ব্যানার্জির প্রশান্ত কিশোরের হাত ধরেছে, কী বলবেন? প্রশান্ত কিশোর যে ওনাকে প্রতিশ্রুতি দিয়েছে, কী প্রতিশ্রুতি দিয়েছে সেটা জানি না, কিন্তু উনি যে অঙ্কের মাধ্যমে এত টাকা দিলে আমি তোমাদেরকে আগামী দিনে তোমাদেরকে বিধানসভায় জিতবার যে রাস্তা তৈরি করে দেবো, এইটা আমার বিশ্বাস বলে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। প্রশান্ত কিশোর কিছুদিন ঘুরে লাস্টে রণভঙ্গ দিয়ে পালিয়ে যাবে, পশ্চিমবঙ্গের এই কাজে তৃণমূলের সাথে থাকবে না, এটি আমার মানে বিশ্বাস। আপনাদের এই এরিয়ায় বিজেপি কেমন পজিশন?
এই এলাকাতে বিশেষ করে আমি কালকে ব্যারাকপুর কোর্টে ছিলাম, আমি নিজে মানে আমি নিজেও আইনের ছাত্র ছিলাম, ব্যারাকপুর কোর্টে গিয়ে দেখলাম কালকে যত এ আছেন আইনজীবী সমস্ত আইনজীবীদের চারিদিকে দেখলাম বিজেপির ফ্ল্যাগ, তৃণমূলে কোনো ফ্ল্যাগ দেখতে পাওয়া না। আইনজীবীদের মধ্যেও কি বিজেপির প্রভাব? হ্যাঁ, প্রভাব, বিরাট প্রভাব পড়ে গেছে। সারা ব্যারাকপুর কোর্টে বিজেপি ছাড়া অন্য কোনো দলের কোনো ফ্ল্যাগ নেই। এটা কেন হচ্ছে? মানে এটা হচ্ছে যে বিজেপির কর্মধারা, বিজেপির চিন্তাধারা নিয়ে বর্তমান পরিস্থিতিতে কলে কারখানাতে শ্রমিক সংগঠন বিজেপির সমস্ত ছড়িয়ে পড়েছে জায়গায় জায়গায়, সেই নিয়ে আইন আদালতে দেখছি সেখানেও আইনজীবীদের বিরাট অংশ বিজেপি হয়ে গেছে। তৃণমূলের কোনো খামতি রয়েছে? বিজেপির এই যে এগিয়ে যাওয়াটা, এই এগিয়ে যাওয়াটা তৃণমূলের বিভিন্ন রকম অসংগঠিত কাজ, বিভিন্ন রকম দুর্নীতিপরায়ণ কাজ, সেই অনুসারে সমস্ত দিক দিয়েই আজকে বিজেপি এগিয়ে চলেছে। রাজ্য রাজনীতিতে একটা সারদা নারদার একটা প্রভাব রয়েছে, এই প্রভাব থেকেও গত বিধানসভায় তৃণমূল জয়লাভ করেছিল, এবারের বিধানসভা যে আসতে চলেছে সেখানে শোনা যাচ্ছে মমতা ব্যানার্জি জ্যোতি বোস যেমন আগে করেছিল 91 সালে 92 সালের ভোটটা আগে নিয়ে এসেছিল, এবারও শোনা যাচ্ছে মমতা ব্যানার্জি জেতার তাগিদে ওনার বিরুদ্ধে যেসব ইস্যু তার বিরুদ্ধে আগে করতে চাইছে ভোটটা। আপনার মতামত, আগে করলে কি কোনো জিততে পারে তৃণমূল? এই এই পরিস্থিতিতে যদি ভোট করতে যায় তৃণমূলের হারার খুব বেশি ইয়ে থাকবে, মানে চান্স থাকবে, বেশি চান্স থাকবে হেরে যাওয়ার। আমার মনে হয় এই পরিস্থিতিতে মোটামুটি ওদের যে এখন পরিস্থিতি, দলের যে মানে পরিস্থিতি, নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব প্রচণ্ড বেড়ে গেছে, নিজেদের মধ্যে অর্থনীতির দিক দিয়ে চারিদিকে সব জড়িয়ে পড়েছে, নারদা সারদা বিভিন্ন কেলেঙ্কারি ব্যাপারে কাটমানি দিয়ে এলাকায় এলাকা সমস্ত কাউন্সিলর ফাউন্সিলরদের মধ্যে যে যেভাবে প্রভাব পড়ে গেছে, তাতে আমার মনে হয় না যে এক্ষুনি নির্বাচন করতে যাবে, এবং সেটা করতে গেলেও সেটা খুব একটা সুবিধাজনক হবে বলে মনে হয় না। আরে আপনি তো ইন্ডাস্ট্রিয়াল বেল্টে থাকেন, এখানকার নেতা, এখানকার কলকারখানার স্থিতি কেমন? এখানে কলকারখানার নীতি হলো এই সরকার আশা করে, এই তৃণমূল সরকার আশা করে এই সরকারের থেকে কোনো এই ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এটা মানে শ্রমিক সংগঠিত এলাকা, এখানে কোনো সময় দেখিনি যে কোনো বন্ধ কলকারখানা খুলবে, নতুন কারখানা তো খোলা হয়নি, বন্ধ কলকারখানা যেমন আছে সেগুলো খোলা হয়নি। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য দমদমের যেসব কোম্পানি ওই অবস্থা করে আছে, বন্ধ হয়ে দীর্ঘদিন বন্ধ হয়ে ক্লোজ ডাউন হয়ে আছে, আমাদের টেক্সমেকো দুটো ইউনিট বেলঘরিয়া এবং পানিহাটি সেটা বন্ধ হয়ে আছে, এখানে একটা অ্যাসোসিয়েটেড বিগ ব্যাংক বলে রং কারখানা আছে ভিডিওতে সেটা বন্ধ হয়ে আছে, এখানে কুসুম ইঞ্জিনিয়ারিং কারখানা দীর্ঘদিন বন্ধ হয়ে আছে, এখানে আপনাদের একটা এসিড কারখানার তার নাম হলো হিন্দুস্তান হেভি কেমিক্যাল সেটা বন্ধ হয়ে পড়ে আছে, রাস্তার দুই ধারে ব্যাপক আকার যত ইন্ডাস্ট্রি আছে এগুলো বন্ধ হয়ে আছে। সেই কারখানা খোলার জন্য তৃণমূল সরকার আজ অবধি কিছু করেনি, কম করে 2-3 লাখ শ্রমিক কর্মহীন অবস্থায় আছে মানে, এবং ব্যারাকপুর মহকুমা পুরো ব্যারাকপুর মহকুমা। আমি চাই এর জন্য লেবার কমিশনার কোনো গায়ে লাগায়নি, লেবার কমিশনের কাছে বলা হয়েছে, আমরা ডিসপুট দিয়েছি, লেবার সেক্রেটারির কাছে ডিসপুট দিয়েছি, লেবার মিনিস্টারকে বলা হয়েছে, কোনো দিক দিয়ে কোনো কাজ হয়নি, কারখানাগুলো এইভাবে বন্ধ আছে। এখন এই বন্ধ কারখানা খোলাতে দূরের কথা, প্রমোটাররা পেছনে ঘুরছে কীভাবে এটা প্রমোটিং করা যায়। বিজেপি আসলে কি এর কোনো পরিবর্তন আশা করে? বিজেপি আসলে পরিবর্তন আসার খুবই সম্ভব, উজ্জ্বল সম্ভাবনা। কেন সম্ভাবনা? এই যে বিএএফআর আছে দিল্লিতে, যারা নাকি লাস্টলি সব দিক দিয়ে যখন ব্যর্থ হয়ে যায়, ওই বিএএফআর সংস্থা আছে কলকারখানাগুলো খোলায় রুগ্ন রুগ্ন কারখানাগুলো, ওরা ডাইরেক্টলি কেন্দ্রীয় সরকারের অধীন,
যে সমস্ত জায়গায় বিএফআর এর সাহায্য চাবে সেগুলো দিল্লি সহজে দিতে পারবে। আর পশ্চিমবঙ্গে তৃণমূলের যে ভূমিকা ছিল সেই ভূমিকার থেকে নিশ্চয়ই কিছু সুধরিয়ে নতুন কোনো ভূমিকা পালন করবে বিজেপি ক্ষমতায় আসলে, তাতে মনে হয় কারখানা খোলার ব্যাপারে খুবই রাস্তা উন্মুক্ত হবে। নাম পরিচয় নাম নামটা বলে দিন। আমার নাম কালিদাস দত্ত। পার্টিতে কি আছেন? আমি পার্টিতে তো মানে ঢুকেছি বছর দুই হলো, আমাকে ওরা রাজ্য কমিটিতে নেবে বলে আশ্বাস দিয়ে আমাকে নিয়েছে। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড প্রেস দ্য বেল। থ্যাংক ইউ।